এরশাদ পহেলা ফেব্রুয়ারি 1930 তিনহাটা কোচবিহারে জন্মগ্রহণ করেন। বাবা মকবুল হোসেন ও মা মজিদা খাতুনের ঘরে জন্ম নেন এই কীর্তিমান। এরশাদের স্কুল ও কলেজ জীবন কেটেছে রংপুরে। বাবার মতো বড় আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ ক্লাসে পড়ার পাশাপাশি ভর্তি হন ল কলেজে। 1952 সালের 17 সেপ্টেম্বর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে এরশাদ কমিশন লাভ করেন। 1956 সালে তিনি রওশন এরশাদকে বিয়ে করেন। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধেও অংশ নেন তিনি। সেনা কর্মকর্তা হিসেবে এরশাদ প্রথম নিয়োগ পান 2 নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। 1986 সালের পহেলা জানুয়ারি গঠন করেন জাতীয় পার্টি। তিনি একটানা 9 বছর শাসন করেন। উপজেলা পরিষদ প্রতিষ্ঠায় এরশাদের ভূমিকা ছিল অনেক এবং তাই তাকে পল্লীবন্ধু খেতাব দেওয়া হয়। 1983 থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে তার দেশ পরিচালনাকে অনেকেই সামরিক একনায়কতন্ত্রের সাথে তুলনা করেন। 1990 সালের ডিসেম্বরে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। 1991 সালে তাকে গ্রেফতার করা হয়। 6 বছর কারান্তরীণ থাকার পর 1997 সালের জানুয়ারি মাসে জামিনে মুক্ত হন তিনি। 2014 সালে নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি আবার সকলের সামনে আসে, তবে তখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। তাই রওশন এরশাদ বিরোধী দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতার দরুন 2019 সালের 26 জুন তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে 4 জুলাই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। তিনি 2019 সালের 14 জুলাই সকাল 7:45 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। 16 জুলাই তাকে রংপুরের পল্লী নিবাসের লিচু বাগানে তার বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।